জাপলাং চলে আসলাম এই মাত্র, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ে, ওই পাহাড়গুলো আমরা এখন উঠবো, দেখতে থাকুন আর এনজয় করুন, আমাদের সাথেই থাকুন। তো গাইস আমরা এখন ওই যে সেই পাহাড়ের দিকে রওনা দিলাম, পাহাড়ে উঠবো, অনেক বড় পাহাড় কিন্তু আমার থেকে বড়, কিন্তু সমস্যা নেই, এই পাহাড়ে আমরা এখন উঠবো। ও মা মরিচি, ওই বিশ্বে মানে এমন পাহাড়ও আছে, পাহাড়ে আসো দিলে আসো, এই পাহাড়ে উঠতে হলে বলে 50,000 টাকা লাগে, আমি ফ্রি উঠবো। আমার তো ভালো ক্ষমতা জানি। ও রে মরিচ বিপদ, জাপলা কি সুন্দর, নিচে যাবো তো কায়দা নেই, পুড়িয়ে মুছে গেলি তো বিপদ। এটা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় না কি বলে, আমারও তো ধারণা নেই, জ্ঞান নেই। এটা দাউকি, এই যে এই পাশে মেঘালয়, আমরা এখন পাহাড়া ভিজয়নি পানি তো গরম কে ঝুলন্ত ব্রিজ, তোমার তো ছবি তুলে দেওয়া হবে, ওই যে ওইটা ঝর্ণা ছিল, এখন আপাতত পানি পড়ে না ঝর্ণা দিয়ে, এখানে আমরা বর্তমানে আছি নদীর মাঝখানে। এই যে আমার ফ্রেন্ড তীর্থ বসু আর এক পাগলা সবাই আছে,
বর্তমানে ওই নৌকা দেখতে পাচ্ছেন, নৌকা পাহাড়ে আমরা ইন্ডিয়ায় ঢুকবো ইনশাল্লাহ, ইন্ডিয়ায় যাবো। এখন বর্তমানে আমরা নদীটা পার হই, নদী বেশি বড় না কিন্তু আমাদের সেই নেই আপাতত, কিছু দূর গেলেই দেখতে পারতেন কি সুন্দর প্রকৃতি একটা। এখানে তো লাগছে আগের মতোই, আমার অনুভূতি তো দেখবার ধরার চেষ্টা করো। এই প্রকৃতির দৃশ্য এমন সুন্দর হয়, ভাই এনে বসে আছেন কেন ভাই? তাই আমি এই যে পাথর দেখছি, এই যে পাথর, ওরে বাবা এই যে পাথর, এতো পাথর আমি কেটে কি করবার? আমার বউ ছেলেমেলে পাটা না কিনে নুড়া কিনে আমার বউ তাতে ঢাল হয়েছে রাতে আয় বস, এখানে খুশ দিচ্ছি ওর একটা খুশ দিচ্ছি, এতো পাথর এতো পাথর এই পৃথিবীর মানুষে। এই সিলেটে আমি আগে দামে সিলেটে থাকতাম, ফোনে আমার কোনো চাপ নেই, আমার তো বউ আসে নতুন গার্লফ্রেন্ড করে আসে, যদি তাপমাত্রা মনে করো যে ত্বক মিষ্টি করে আমার বউ আমার ছেড়ে দেওয়ার লোক না, এনে আমার কোনো কষ্ট নেই। পাথরের খুব টেনশন আছে, আজটাই কি লাগলো মাথায় চান মাথের তো পড়িয়ে গেলাম বুঝেছো, খুব বেটা। আবার এটা সেটা কি ইন্ডিয়া, এটা বলে ভারত বুঝেছো, আর এটা বলে বাংলা, এর মধ্যে পার্থক্য খেলে ইন্ডিয়া আর ভারতের মধ্যে তুমি কী কও? আমি কী কব ভাই, তোমারও বুঝতে হবে না যা বুঝার আমি বুঝে গেছি, এটা ভারত এটা পাকিস্তান এটা বাংলাদেশ। চল